হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে উইন্ডোজে অফলাইনে ক্রোম ইনস্টল করা যায়। এর জন্য ব্রাউজারের অ্যাড্রেস বারে গুগল এর লিংক দিয়ে গুগল ওপেন করি। এরপর গুগলে সার্চ বারে ক্রোম হেল্প টাইপ করে আমরা সার্চ করি। এই সার্চ লিস্ট থেকে যে support.google.com/ক্রোম এর লিঙ্কে যে ক্রোম হেল্প লেখা দেখা যায়, এখানে ক্লিক করে পেজটি ওপেন করি। এবার এই পেজ থেকে যে গেট স্টার্টেড উইথ গুগল ক্রোম লেখা দেখা যায়, এখানে ক্লিক করি। এরপর এখানে যে ইনস্টল ক্রোম অফলাইন অন উইন্ডোজ এর সেন্টেন্স দেখা যায়, এখানে ক্লিক করি। এবার এই ওপেনকৃত পেজ থেকে যে অল্টারনেট ক্রোম ইনস্টলার এর লিঙ্ক দেখা যায়, এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কের পেজটি ওপেন করি। এই ওপেনকৃত পেজে ডাউনলোড ক্রোম এর যে গ্রিন কালার অপশনটি দেখা যায়, এখানে ক্লিক করি। তাহলে নতুন একটি ডায়লগ বক্স ওপেন হলো। এই ডায়লগ বক্সে লক্ষ্য করুন, সেট গুগল ক্রোম অ্যাজ মাই ডিফল্ট ব্রাউজার। এর চেকমার্ক বক্সে চেকমার্ক অ্যাক্টিভ থাকলে এই গুগল ব্রাউজারটি ডিফল্ট ব্রাউজার হিসাবে অ্যাক্টিভ থাকবে। আর যদি আনচেকমার্ক করা হয়, গুগল ক্রোমটি ডিফল্ট ব্রাউজার হবে না। তো বস, চেকমার্ক অ্যাক্টিভ রাখছি। এরপর ডায়লগ বক্সের নিচে যে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল গ্রিন বাটনটি দেখা যায়, এই বাটনে ক্লিক করি। তাহলে আরেকটি নতুন ডায়লগ বক্স ওপেন হলো। এই ডায়লগ বক্সে যে অ্যাড ফাইল অপশনটি দেখা যায়, এই অ্যাড ফাইলে ক্লিক করি। তাহলে বস, অফলাইনে ইনস্টল করার জন্য ক্রোম স্ট্যান্ডালোন সেটআপ .exe ফাইলটি ডাউনলোড হতে থাকবে। তো বস, এই ডাউনলোডে কিছু সময় লাগবে, যা আমি স্কিপ করে যাচ্ছি। এবার দেখুন বস, exe ফাইলটি ফুললি ডাউনলোড হলো। তো বস, এই exe ফাইলটি কম্পিউটারে যে ডাউনলোড ফোল্ডারে নামলো, সেই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করি। দেখুন এখানে ক্রোম স্ট্যান্ডালোন সেটআপ exe ফাইলটি ডাউনলোড হয়ে আছে। এবার অফলাইনে ইনস্টল করার জন্য এই সফটওয়্যারে ক্লিক করি। এবার এই ওপেনকৃত ডায়লগ বক্সে যে রান বাটনটি দেখা যায়, এই রানে ক্লিক করি। এখন দেখুন বস, এই ক্রোমটি অফলাইনে ইনস্টলেশন প্রসেসিং হচ্ছে এবং অবশেষে ইনস্টলেশন সম্পন্ন হলো। তো বস, এভাবে অফলাইনে ক্রোম ব্রাউজার উইন্ডোজে ইনস্টল করতে পারেন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।